হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। সবাইকে ওয়েলকাম করছি আওয়ার স্টোরি, আমাদের গল্পতে। আমি উর্মি, ক্যানাডার ক্যালগেরি শহর থেকে। আর আজকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম এবং আজকের ভিডিওটা আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে, খুবই ইনফরমেটিভ। অনেকে আপনারা আমাকে কমেন্ট করেন এই ভিডিওটার জন্য, তাই ভাবলাম যে একটা ভিডিও করি, তাহলে আপনারা যারা যারা কমেন্ট করেন সবাই জেনে যাবেন। সো অনেকেই বলে যে ভিজিট ভিসায় ক্যানাডাতে এসে কিভাবে স্টাডি পারমিটে কনভার্ট করবে। ফার্স্ট অফ অল বলবো, ভিজিট ভিসায় ক্যানাডায় এসে স্টাডি পারমিটে কনভার্ট করা খুব একটা ইজি কাজ না। স্টেপ বাই স্টেপ যেই কাজগুলো করতে হবে সেগুলো করেন, তাহলেই আপনি ভিজিট ভিসা থেকে স্টাডি পারমিটে কনভার্ট করতে পারবেন। আরও একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে কেউ কি ভিজিট ভিসা থেকে স্টাডি পারমিটে কনভার্ট করতে পারবে কিনা। তো সবকিছু নিয়েই আমি আমার আজকের ভিডিওতে আলোচনা করব। সো প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ কি কি করতে হবে সবকিছু শেয়ার করব আমার আজকের ভিডিওতে। অনেকেরই ড্রিম কান্ট্রি হচ্ছে ক্যানাডা। ক্যানাডায় এসে সেটেল হবে অনেকের ইচ্ছা যে আইএলস করবে না, আইএলস না করে কিভাবে ক্যানাডায় আসবে, ক্যানাডায় এসে ভিজিট ভিসায় এসে কিভাবে সেটাকে স্টাডি পারমিট বা ওয়ার্ক পারমিট এলএমআইএ থ্রুতে যেভাবেই হোক সেটা কনভার্ট করে এখানে একটা সিকিউর লাইফ লিড করার বা এখানে কিভাবে থাকা যায় সেটার ব্যবস্থা করতে চায়। আমার কাছে যেটা মনে হয় সবচেয়ে ইজি ওয়ে হচ্ছে, কেউ যদি ভিজিট ভিসায় এসে এখানে স্টাডি পারমিটে কনভার্ট করে সেটাই হবে বুদ্ধিমানের কাজ। এখন আমি চলে যাচ্ছি স্টেপ বাই স্টেপ কি কি করতে হবে। ফর এক্সাম্পল, আপনি যখন এখানে ভিজিট ভিসা থেকে স্টাডি পারমিটে কনভার্ট করবেন, কি কি বেনিফিট আপনি পাবেন এখানে থেকে। যেই বেনিফিটগুলো আপনি পাবেন ভিজিট ভিসা থেকে স্টাডি পারমিটে কনভার্ট করার পর, সেগুলো এখন আলোচনা করব। যেমন আপনি ক্যানাডার মধ্যে যে কোনো টপ ইউনিভার্সিটি বা কলেজে আপনি পড়াশোনা করতে পারবেন, এটা হচ্ছে একটা অ্যাডভান্টেজ। ক্যানাডার যে কোনো কোম্পানিতে কাজ করতে পারবেন, নো কন্ট্রাক্ট, তবে পার্ট টাইম। এখন এখানে যারা স্টাডি পারমিটে আছে তাদের জন্য এই বছরের এপ্রিল মাসের পর থেকে 20 hours উইকলি কাজ করতে পারবে, উইকে 20 hours করে কাজ করতে পারবে। আগে ছিল যত খুশি যত ঘন্টা ইচ্ছা কাজ করতে পারবে, কিন্তু এখন লিমিট করে দিয়েছে 20 hours কাজ করতে পারবে। আপনি পার্ট টাইম কাজ করতে পারবেন, তবে যে কোনো প্রতিষ্ঠানে কাজ করতে পারবেন, কোনো কন্ট্রাকচুয়াল না। যেমন আপনি যে কোনো জায়গায় কাজ করতে পারবেন ফ্রি টু ওয়ার্ক। আপনার দেখা যাবে মানে এলএমআই বেসড হলে একটা কোম্পানিতেই আপনার কাজ করতে হয়, কিন্তু স্টাডি পারমিটে আপনি যে কোনো প্রতিষ্ঠানে যে কোনো জায়গায় আপনি অ্যাপ্লাই করতে পারবেন এবং কাজও করতে পারবেন। যেমন এলএমআই যারা আছে, এলএমআই থ্রুতে যারা আসে তাদেরকে শুধু একটা কোম্পানিতেই কাজ করতে পারে, অন্য কোনো কোম্পানিতে কিন্তু তারা কাজ করতে পারে না। তোমার যখন স্টাডি পারমিট হয়ে যাবে, তোমার হাজবেন্ডের অথবা তোমার ওয়াইফের স্পাউসের ওয়ার্ক পারমিট হয়ে যাবে সাথে সাথে, সেই সাথে সাথে তোমাদের যদি বাচ্চা থাকে তাহলে তাদের ক্যানাডায় পড়াশোনা ফ্রি। যখন তুমি স্টাডি পারমিট পেয়ে যাবে তোমার বাচ্চাদের পড়াশোনা ফ্রি। ওয়ান অফ দ্য মোস্ট বেনিফিট যেটা, সেটা হচ্ছে এখানে মেডিকেল অনেক এক্সপেন্সিভ। আপনার যখন স্টাডি পারমিট হয়ে যাবে আপনাদের পুরো ফ্যামিলির মেডিকেল এক্সপেন্স ফ্রি, পরিবারের সবার জন্য কিন্তু মেডিকেল এক্সপেন্স ফ্রি। ফর এক্সাম্পল, আর আপনার স্টাডি পারমিট, তারপর আপনার ওয়াইফের বা হাজবেন্ডের ওয়ার্ক পারমিট হয়ে গেল, প্লাস হচ্ছে আপনার বাচ্চার, সবারই কিন্তু আপনার মেডিকেল ফ্রি হয়ে যাবে। এটা একটা বিশাল বড় একটা অ্যাডভান্টেজ আপনার যখন স্টাডি পারমিট হয়ে যাবে, সাথে সাথে আপনি মেডিকেল ফ্যাসিলিটিসগুলো পাবেন এবং ফ্রিতে পাবেন। মেডিকেল এক্সপেন্সেস ফ্রি হওয়াটা ব্লেসিংস। সো বেনিফিটগুলো বললাম, এবার চলে যাচ্ছি ভিজিট ভিসায় আসলে কিভাবে স্টাডি পারমিটে কনভার্ট করবেন তা নিয়ে আলোচনা করবো। এখন ভিজিট ভিসা থেকে কিভাবে স্টাডি পারমিটে কনভার্ট করবেন, প্রথমেই বলি, ভিজিটার ভিসা থেকে যখন আপনি স্টাডি পারমিটে কনভার্ট করবেন, প্রথমে তো আপনার ক্যানাডায় আসতে হবে ভিজিট ভিসায়। ভিজিটার ভিসায় আপনি ক্যানাডায় ল্যান্ড করার পরে আপনি 6 মাসের নিচে, ধরেন 2-3 মান্থসের কোনো একটা কোর্স করতে হবে, শর্ট কোর্স, প্রি রিকুইজিট কোর্স, যেগুলো করার পরে মানে 2-3 মাসের কোর্স, যেগুলো 6 মাসের নিচে কোর্স, সেগুলোতে আপনার স্টাডি পারমিট লাগে না। ওই কোর্সগুলো করার পরেই আপনি অ্যাপ্লাই করতে পারবেন। ইএলআই লিস্টেড কলেজগুলোতে অ্যাপ্লাই করতে হবে, মানে আপনার যে শর্ট টার্ম কোর্সগুলো ওগুলো শেষ করার পরে ডিএলআই লিস্টেড কলেজ আর ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে হবে। যে গুগলে সার্চ করলে আপনি পেয়ে যাবেন ডিএলআই লিস্টেড কলেজ এবং ইউনিভার্সিটি কোনগুলো, সেই ইউনিভার্সিটিতে আপনি যে শর্ট টার্ম কোর্সগুলো করেছেন, যে আপনি বলবেন যে আপনি এখানে একটা কোর্স করতে চাচ্ছেন, তো ওখানে অনেক 1 বছরের 2 বছরের 3 বছরের কোর্স আছে, 4 বছরের কোর্স আছে, ডিপ্লোমা কোর্স আছে। আপনি ধরুন 2 বছরের কোর্স করলেন,
কোন একটা কোন ডিপ্লোমার 2 বছরের কোর্স করলেন, তখন আপনার দেখা যাবে 3 বছরের আপনি ওয়ার্ক পারমিট পাবেন। এরকম আপনার কলেজগুলো বের করতে হবে, আর ডিএলআই লিস্টেড আপনি গুগলে সার্চ করলে চলে আসবে। আপনারা যদি এটা নিয়ে কোনো ডিফিকাল্টিস ফেস করেন আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে চার্ট দিয়ে দিব যে কোথায় কোথায় কি দরকার হলে আমি এটা নিয়ে একটা ভিডিও বানাবো, ডিএলআই লিস্টেড ইউনিভার্সিটি আর কলেজগুলো কি কি। সো আপনাদেরকে ওখানে অ্যাপ্লাই করতে হবে, ওই কলেজগুলো ওই লিস্টেড কলেজগুলোর মধ্যে যদি কেউ আপনাকে অ্যাকসেপ্ট করে যে ওকে ফাইন তুমি এখানে কোর্স করতে পারবা, তুমি একটা ডিগ্রি নিতে পারবা বা তুমি একটা ডিপ্লোমা কোর্স করতে পারবা, তখন দেখা যাবে ওই ওরা যখন আপনাকে অ্যাকসেপ্ট করবে ওই লেটার অফ অ্যাকসেপ্টেন্স দেওয়ার পরেই ওই লেটারের মাধ্যমেই আপনি স্টাডি পারমিটের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আরও একটা ব্যাপার, সেটা হচ্ছে ভিজিটার ভিসায় যখন আপনি থাকবেন ক্যানাডাতে, যে আপনি যখন ভিজিটার ভিসা থেকে স্টাডি পারমিটে কনভার্ট করবেন, এই জন্য কিন্তু আপনাকে দেশের বাইরে বের হতে হবে না, আপনি ক্যানাডা থেকেই অ্যাপ্লাই করতে পারবেন ডিএলআই লিস্টেড যে কোনো কলেজে। তবে আপনাকে অবশ্যই শর্ট কোর্সগুলো করতে হবে, যেমন 2-3 মাসের যে কোর্স প্রি রিকুইজিট কোর্সগুলো আছে ওগুলো করতে হবে, তারপরে ডিএলআই লিস্টেড কলেজগুলোতে অ্যাপ্লাই করতে হবে। যখন ওরা অ্যাকসেপ্ট করবে তারপরে ওরা আপনাকে একটা লেটার অফ অ্যাকসেপ্টেন্স দিবে, এরপরেই আপনি স্টাডি পারমিটের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। ফর এক্সাম্পল আপনি ভিজিট ভিসা থেকে স্টাডি পারমিটে কনভার্ট করবেন, তবে আপনি এটার জন্য কিন্তু আপনাকে দেশের বাইরে যেতে হবে না, অবশ্যই সিআইসি এর সাথে যোগাযোগ করতে হবে, সিআইসি কে জিজ্ঞেস করতে হবে প্রসেসগুলো কি কি, সবকিছু তারাই আপনাকে বলে দিবে। এবং অনেকেই বলেছেন যে স্টাডি পারমিটের জন্য কোন রকমের ভিজিট ভিসায় এসে, মানে ধরুন আপনি স্টাডি পারমিটে অ্যাপ্লাই করার পরে এটার জন্য কি কোনো এজ লাগে কিনা, এর জন্য কিন্তু কোনো কোনোখানে লেখা নাই যে কোনো এজ আছে কিনা। আপনার যত এজই হোক না কেন আপনাকে প্রপার রিজন দেখাতে হবে যে আপনি কেন করতে চান বা কোনো কিছু, কিন্তু আপনার কোনো রকমের এজের লিমিট নাই, এজ কোনো ফ্যাক্টর না, আপনার ইচ্ছা যদি থাকে আপনি এখানে কোর্সটা করতে পারবেন। এবং কত খরচ হবে ক্যানাডায় পড়াশোনা করতে, সো এটা টোটালি ডিপেন্ড করছে, এবং আপনাকে দেখাতে হবে যে আপনি লিভিং কস্ট সব কিছু আপনি বিয়ার করতে পারবেন, দেশ থেকে এনে হলেও বিয়ার করতে পারবেন। ফর এক্সাম্পল আপনার স্টাডি পারমিট হয়ে গেলে আপনি তো পার্ট টাইম জবও করতে পারবেন, প্লাস আপনার দেখাতে হবে যে আপনি এখানে যে থাকবেন সেই টাকাটা আপনি যে দেশ থেকে আনবেন, যে এত ফান্ডিং আছে আপনার, আপনি এটা দেখাতে হবে। প্লাস হচ্ছে টিউশন ফিজের ব্যাপারটা, এক একটা ইউনিভার্সিটি এক একটা কলেজের এক এক রকম, কোন সাবজেক্ট আপনি পড়তে চাচ্ছেন সেটার উপর ডিপেন্ড করে আপনার দেখা যাবে যে টিউশন ফিস কত হয়তো বেশি হতে পারে বা হয়তো বা কম হতে পারে। সো টোটালি সেটা ডিপেন্ড করছে আপনি কি কোর্স করতে চাচ্ছেন, আর সেটা আপনি গুগলে সার্চ করলেও পেয়ে যাবেন যে এই কোর্সের জন্য এত টাকা খরচ হবে, এই কোর্সের জন্য এত টাকা খরচ হবে। তবে এতটুকু বলে রাখি যে ইউনিভার্সিটিতে একটু এক্সপেন্সিভ, কিন্তু কলেজে ইউনিভার্সিটির চেয়ে একটু কম এক্সপেন্সিভ। যখনই আপনি ক্যানাডাতে আসবেন ভিজিট ভিসায়, সিআইসির সাথে যোগাযোগ করবেন, সেই আপনাকে বলে দিবে যে কিভাবে কি করতে হবে। আপনাদের যদি আরও কোনো কিছু জানার থাকে আমাকে কমেন্ট করবেন আমার এই ভিডিওর নিচে, তাহলে আমি যদি কোনো কনফিউশন থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন, সেটা নিয়েও আলোচনা করবো আপনাদের সাথে। এই তো আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। অনেকে অনেক প্রশ্ন করেন এই যে কিভাবে ভিজিট ভিসা থেকে স্টাডি পারমিটে কনভার্ট করবেন, তাই ভাবলাম আপনাদের সাথে এটা নিয়ে একটা ভিডিও করি। আশা করছি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে, এরকম আরও ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।